আৰক্ষীক আক্ৰমণৰ ঘটনাক পৰিকল্পিত আখ্যা সাংসদ দিলীপ শইকীয়াৰ কংগ্ৰেছ ইউ ডি এফ আৰু আমচোন নেতৃত্বৰ বিৰুদ্ধে উচতনিৰ অভিযোগ তেওঁলোকৰ সৈতে আমাৰ শান্তিপূৰ্ণ আলোচনা হৈছিল যিকোনো পৰিস্থিতিতে সম্পূৰ্ণ কৰা হ'ব গৰুকুটি প্ৰকল্প মন্তব্য ইতিমধ্যে আগবঢ়াইছে সাংসদ দিলীপ শইকীয়াই আৰু ইতিমধ্যে এই সমগ্ৰ যি আক্ৰমণৰ ঘটনা সেয়া পৰিকল্পিত বুলি তেওঁ আখ্যা কৰিছে কংগ্ৰেছ ইউ ডি এফ আৰু আমচোন নেতৃত্বৰ বিৰুদ্ধে উচতনিৰ অভিযোগ আনিছে সাংসদগৰাকীয়ে যে গোটেই পরিস্থিতিটো পর্যবেক্ষণ করার পিছত এটোৱে এটা মানে আমি কনক্লুজনলৈ আহিছো এটা শান্তিপূর্ণভাবে যোৱা তিনিদিন আগত যেতিয়া এটা উচ্ছেদ অভিযান চলিছিল আর আজির দিনটোত এনেকুৱা আক্রমণ সংঘটিত হল পুলিশ বাহিনীর উপর গতি এইটো এটা সাধারণ আক্রমণ নহয় এটো পরিকল্পিতভাবে এটা আক্রমণের ব্লু প্রিন্ট রচনা করা হৈছিল আর আজি আটজনক পুলিশ বিষয়ায় হোক পুলিশ কনিষ্টেবলে হোক তেওঁলোকৰ ওপৰত আজি যি ধৰণৰ অত্যাচাৰ আজি দা যাঠি জং লৈ যি ধৰণে অত্যাচাৰ কৰিলে হিলৰে এইটো এটা তেওঁলোকৰ পৰিকল্পিত এটা তেওঁলোকৰ ষড়যন্ত্ৰ আৰু গোটেই ঘটনাটোত কোন শক্তি জড়িত আছে এটা তদন্ত হ'ব লাগিব কাৰণ এই ভূমিতেই 83 চনত 8 জন মানে অসমৰ থলুৱা যুৱকে প্ৰাণ বলিদান দিব লগা হৈছে আনকি শিৱাজাৰ সমষ্টিৰ বিধায়ক ডাঙরিয়া আগর তখেতর ভাতৃও ইয়াতে তখেতে এই খন্ডযুক্ত বাংলাদেশীর হাতত প্রাণ দিবলগিয়া হয়েছিল গতি এইবিলাক ঘটনা অসমের রাইজে পাহরি যাব নোয়ারে বা দরঙি বা শিপাজারবাসী রাইজে পাহরি যাওয়া নাই গতি গোটেই পুনরাবৃত্তি করার কারণে হয়তো তেওঁলোকে এটা গভীর ষড়যন্ত্র রচনা করেছিল আমচুর নিচিনা দলে এলোকক হয়তো কি ধরনের এলোকক বুঝাইছে ইয়ার আগত ইউ ডি এফ কংগ্রেস দলের বহু প্রতিনিধি আহি এলোকর লগত কথা পাতি গৈছে কি মন্ত্রণা দিছে গোটেইবিলাক কথা এটা মানে তদন্তর বিষয় যি ধরনে তেওঁলোকে আমার সরকারের প্রশাসনের মানুষের উপর আক্রমণ চলালে আমি যদি খুব ভালকৈ লক্ষ্য করো যে সেই আক্রমণের মূল দিকটো মোৰ মনত পেলাইছে আজিৰপৰা এই 85 চনের সেই ঘটনাবিলাকলে যি সময়ত নেকি আমাৰ বহু কেইজন মানে লোকক তেওঁলোকে হত্যা কৰিছিল আমি শান্তিপূর্ণভাবে আমি আমার এই প্রকল্পের সঙ্গে জড়িত হব আর আমার মাটি মানে বিকল্প মাটি দিলে আমি তালে আমার যাব গৈছে বহু মানুষ গৈছে যাওয়ার পিছতো কি হয়েছে যে এসাম ব্যক্তি বিশেষের প্রচেষ্টাত আর আমার বাহিরপর অহা স্থানীয় মানুষকে বাহিরপর অহা মানুষ উচতনি কারণেই আজি এই ঘটনাটা সংঘটিত হয়েছে আর এটা প্রণালীবদ্ধ আর এটা এটা তেখেতসকলে এই মানে ষড়যন্ত্রমূলকভাবে মানে এই কামখিনি করেছে আর আজি এই হেন সরকারের আমার যিনি প্রশাসনের সঙ্গে যুঁজিবলৈ তেওঁলোকে যি ধরনের একটা পরিকল্পনা করেছে পরিকল্পিত একটা পরিকল্পনা ষড়যন্ত্র করেছে এয়া সঁচাকৈ গৃহীত কার্য আর আমি মই দুঃখ পাইছো আজি এই অঞ্চলের বিধায়ক হিসাবে যে তেখেতসকলে আমার লগত যি ধরনের কথা পাতিছে গোটেই কথাবিলাক কিন্তু তেওঁলোকে আমার সৈতে যেন প্রতারণা করেছে